সরকার নেতারা, তো সেই জন্য আমার স্বাভাবিকভাবে আমার উপরে আক্রমণ হয়েছে। এর আগে অনেকবার হয়েছে, আপনারাও জানেন, সঙ্গে ছিলেন, জীবনহানির মতো পরিস্থিতি হয়েছে। কিন্তু আমি কাজ করেছি, কারণ আমার কর্মীরা মাটিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাকে তাদের সঙ্গে থাকার জন্য আমি যাই। সবাই আমরা আক্রান্ত হই কেস পাই। তো আমার সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি, সংগঠন মন্ত্রী সন্তোষজি, আমাদের এখানে অবজারভার মাননীয় কৈলাসজি, সিপুকাজি, সবাই ফোন করে আমার কুশল খবর নিয়েছেন, কামনা করেছেন। আমি বলেছি চিন্তার কোনো কারণ নেই, অনেক আক্রমণ হয়েছে, আমরা যখন ঠিকঠাক আছি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি দিলীপ ঘোষকে পাগল ছাগল বলে কটাক্ষ করেন এবং ভাষাজ্ঞান ঠিক না করলে এরকম কিছু হওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়াও রাজ্যপালের মন্তব্য প্রসঙ্গে অনুব্রত তাকেও পাগল বলতে ছাড়েননি। বঙ্গ রাজনীতিতে এমন সব মন্তব্য যে উত্তাপ বাড়াচ্ছে বাংলায় তাতে কোনো সন্দেহ নেই। পাগল লোক ছাগল লোক কখন কি বলে জানে না, ভাষাজ্ঞান ঠিক না করলে এই অবস্থাই হবে। সবসময় মানুষকে আজে বাজে ভাষা বললে মানুষ মেনে নেবে, মানুষ মেনে নেবে না, যে না রয়েছে পরে হবে। ও ভাষাজ্ঞান আগে ঠিক করুক। মানুষেও যেমন গাড়ি ভাঙচুর করছে, দুদিন পর ছাগলে করবে, কুকুরে করবে, বিড়ালে করবে, সব জান সবাই করবে।